কাছে থাকবে আরো কয়েকজন রোগী, ওনার কথা জিজ্ঞেস করবেন, সবার রোগীর আপনি জ্ঞান নিতে পারেন। আমি এগুলো একে একে দেখতেছি, এগুলো অবজার্ভ করতেছি। হ্যাঁ, ভিডিও করতে পারেন লাস্টে দিয়ে। আমি আমি ওরা যখন আমার বাচ্চাকে যখন ট্রিটমেন্ট করতেছে, তখন আমি একে একে রোগীর ওদের ব্যবহারগুলো দেখতেছিলাম, আমি অবজার্ভ করতেছিলাম। পাশে দিয়ে আমি বললাম যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমার ফ্রেন্ড আছে, এমনকি আমি চট্টগ্রাম সিটি কলেজের স্টুডেন্ট বর্তমানে, এটা বলছি আমাদের ওনাদেরকে সতর্ক করে দিছি এই জিনিসটা। আপনারা আমার বড় ভাই তো আমি অবজার্ভ করতেছিলাম, ওনাকে সতর্ক করে দিছি এমন যে একটু বুঝে শুনে কথা বলি। বলার পরও আমি শেষ করে দিছি কথা কবি। এরপর আমার বাচ্চাকে ট্রিটমেন্ট করতেছে, কেননা কেননা আমি জিনিসপত্র এনে দিয়েছি, কেননা লাগার আগে আমি বলছি যে আমার বাচ্চার সিবিসি করতে হবে, মানে ব্লাড টেস্টটা করতে হবে। এখন ব্লাড টেস্টটা যখন করবেন, বাচ্চার রক্ত সহজে পাওয়া যায় না, সেটা আমি নিজেও জানি। আমি বললাম যে আপনারা কেননা লাগানোর সাথে সাথে ব্লাডটা নিয়ে নেবেন, তো নিয়ে নেবেন এই কথাটা বলছি যে, কারণ যখন মেডিসিন দিয়ে দিবে তখন এটা আর নেওয়া যায় না, ওই হাতে ব্লাড আর নেওয়া যাবে না। ওরা বলতেছে আমি ভুলে গেছি, আমি বলতে আপনি ব্লাড নেন নি কেন? ভুলে গেছে। হ্যাঁ ভুলে গেছে। আমি বললো, আমি বললাম যে এটা তাহলে এক কাজ করেন, আর ফুরাই এর না, পরবর্তী কী যদি সিবিসি মানে রক্তের যেটা টেস্ট দিছে এর পরে করা যায় না? ওরা বলে যে না, এখনই করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখনই করতে হবে। যখন বলছে ওই হাতে ফুরাইছে, এক ইঞ্জেকশন চারবার করে পুশ করছে, ব্লাড নিতে পারে নাই এই হাতে, যে হাতে অ্যানোল লাগানো এই হাতে, ওটাতে যখন ওরা ব্লাড নিতে পারে নাই, আমি বললাম যে একটু পরে করেন, এটা পরে করবো আমি, আমার বাচ্চাকে আপাতত স্যালাইন লাগাই দেবে, ও খাদ্য স্লাইস স্যালাইন যেটা বলে ওটা লাগাই দিল। বলে যে না, এখনও নিতে হবে। আটটা মাসকে দিয়ে ওই হাতটা এমনভাবে করছে, আমার আম্মু মাথা গরম হয়ে যাচ্ছে, উনি কিছু বলতে পারছে না, এইভাবে ধরছে যে এইভাবে, মানে এটা একটা একটা মানুষের প্রাপ্তবয়স্ক মানুষের হাত ধরলে ভর বলা যায়, এটা যে একটা বাচ্চা, তিন মাসের বাচ্চা, মানে জিনিসটা খুব হার্ডলি ধরছে। হ্যাঁ, এইভাবে একটা এখানে গিয়ে রাবার বেঁধে দিছে। আমিও তো একজন, আমি পুশ করি, স্যালাইন পুশ করি আমি আমার ফার্মেসিতে, আমি একজন পল্লী চিকিৎসক, এটাকে বলা হয় পল্লী চিকিৎসক, ডিএমএস কোর্স করা। এভাবে এভাবে ধরে না, সুন্দর মতো এভাবে ধরে, এই জায়গায় একটা প্লাস্টার বেঁধে এইভাবে নরমভাবে ধরে, তারপরে সুন্দর করে ঢুকাই যে এইভাবে ধরে, এমন করে এমন করে দেয়া নেয় নেয় না, এগুলো গরুর চিকিৎসা বলে যেটাকে, এটাকে কখনো মানুষের চিকিৎসা বলে না। আমি এটা ওনাকে বলছি যে আপনি চারবার, এই যে দুই দুই চারবার ফুলে নেন, আর বাচ্চা প্রচুর কান্না করতেছে, আমার সাক্ষী কয়েকজন সংস্থা ওখানে জানা ছিল, আমার ওয়াইফ কান্না করতেছে, কারণ যে একে একে ফুরা দিচ্ছে। আপনি কে? ভাইয়ের ওয়াইফ। আমার ওয়াইফ কান্না করতেছে, কারণ এক একটা ফুরা দিচ্ছে, যে এক একটা ফুরা দিচ্ছে, আমার বাচ্চার কষ্ট, আমারও তো কান্না চলে আসতেছে। আমি সবাস্থিতে না পারতে বলতেছি যে আপনারা যে দশ এই চার চার আটবার ফুরাইছেন, কেন না সহ নয়বার, এই যে ব্লাডটা নিতে পারেন নাই, এটা কি আমার ব্যর্থতা নাকি আপনাদের ব্যর্থতা? তো বলো যে ভুলে গেছি। তারপরে আমি আরেকটা রোগীকে, ওই সিস্টারকে বলতেছি যে উনি ভুলে গেছে আমার বাচ্চাকে ক্ষতি করার পর, কেন এই কথাটা বলতেছে আমাকে, ব্লাড নিতে পারতেছে না, আমি করতে হবে না, খেলাই দেন, করবো না আমি ব্লাড টেস্ট করাবো না। হ্যাঁ, রাগ চলে আসছে আমার, আরে আমরা একবার জায়গায় দুইবার ইঞ্জেকশন পুশ করলে আমাদেরকে মারতুটো যে আমাদের ফার্মেসিতে রোগীরা বলছে আপনি দুইবার কেন পুশ করছেন? আমি নিজে একজন ফার্মাসিস্ট, আমি বললাম না আপনি পুশ করা, আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি বললাম যে করাবো না, আপনি নিয়ে যান গা। ওই সুন্দর করে যে সাজিয়ে আছে ও বলতেছে যে নিয়ে যান গা, আপনি নিয়ে যান গা, হবে চিকিৎসা করাতে হবে না। আমি বলছি এটা তো কারো পাপের দিন, মেডিকেল আপনি করান গা। আমার আমি যখন কথাটা বলতেছি, উনি যখন আমাকে, আমি যখন লাউডলি কথাটা বলতেছে, আরে আপনি এইভাবে কেন কথা বলতেছেন, আপনি কার সাথে কথা বলতেছেন, আমি একজন স্টুডেন্ট, আমি বিবাহ দিলে কি হবে, আমি এখনো পড়ালেখা রানিং আছি, আপনি আমার সাথে এইভাবে কথা বলতে পারেন না, বলে যে এইভাবে একশো বার বলবো। তারপরে আমার ওয়াইফ গেছে, আমি গেছি, আমি যাওয়ার পরে দেন আমি ওনাকে বলতেছি আমার বাচ্চাকে এখন কষ্ট কেন দেওয়া হয়েছে, আমি যে একটা মানুষ ওখানে দাঁড়ার সামনে দাঁড়িয়ে কান্না করতেছি, আমি সহ্য করতে পারবো না, আমার মাকে দিছি আমি, কারণ বাচ্চাটা আমার, আমার ওয়াইফের সাথে যাতা ব্যবহার, আপনি এখানে কেন আসছেন, আপনি এখান থেকে আপনার বাচ্চা নিয়ে যাবেন, এখানে কোনো ট্রিটমেন্ট করাবো না, আমাদের আপনার বাপের, আপনার বাপে
দেখান এই যে হাতটা যে কালো করে ফেলছে এটাও দেখেন, এখনো কালো চোখ আছে। ওরা যেভাবে চাপাচাপি করছে হাতটা, যেভাবে এরপর আরো কাহিনী হয়েছে। তো ওখান থেকে আমরা চলে গেছি, ওরা আমাদের সাথে চাতা ব্যবহার, আমি ওখানে আমি সেনাবাহিনীকে কল দিচ্ছি, আমার বড় ভাইদেরকেও কল দিচ্ছি, আমাদের কিছু তো বড় ভাই আছে আমাদের বিপদে আসবে, যে ওরাই তো আমার ভাইরাই তো আসবে, আমার ভাইদেরকে জানাতে হবে না আমার আমার অপরাধ থাকলে আমি জুতার বাড়ি খাবো, আমার স্বয়ং নিজে জুতার বাড়ি খেয়ে আমি গলার মালা করে চলে যাবো। আমি একজন স্টুডেন্ট, যখন আমি যখন দোষ করছি আমি চলে যাবো। ওখানে চলে গেছি আমি, যাওয়ার পরে আমার ভাই আর মা তো ভাই একটু চিল্লাবে, স্বাভাবিক, আপনার মা হলে আপনার সাথে যদি একটা খারাপ কিছু হয় আপনিও চিল্লাবে, আপনার মায়ও চিল্লাবে, চাটা কথা বলবে স্বাভাবিক। আমার ওই চিল্লাচ্ছে কেন, যত পুরুষ মানুষ আছে সবাই আসছে, সবগুলো আসছে, আপনি যদি একটু স্টেটমেন্ট নেন, সবাই আসছে ওনাকে মারতে। আমি বললাম যে ভাইয়া পুরুষরা সরি, আমি বলছি ভাইয়া মাপ চাই, আমি দোষ করবো, আমি সেটা আমার গরম করে দিয়ে যাবো, আমি সেনাবাহিনীকে কল দিচ্ছি, আমার দোষ থাকলে আমাকে সেনাবাহিনী নিয়ে আমাকে ওনাদের যাওয়া মন চাই তাই করুক, সমস্যা নেই। আর যদি ওনাদের দোষ থাকে, আর যদি ওনাদের দোষ থাকে তাহলে ওনাদের শাস্তি ওনার থেকে পেতে হবে। ওনারা সব ডাক্তার, ওনাদের কোনো আয়া